হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সাহেলি। আজ আমি বানাবো বাঙালিদের ভীষণ জনপ্রিয় আর অথেন্টিক একটা রেসিপি, ডাব চিংড়ি। আর এই রেসিপিটা আমি আজকে দুটো প্রসেসে দেখাবো। মাইক্রোওভেনেও বানিয়ে দেখাবো, আর মাইক্রোওভেন ছাড়া প্রেশার কুকারে কীভাবে বানাতে হবে সেটাও দেখাবো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। তবে বন্ধুরা, শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন। তো প্রথমে আমি এখানে 12টা মতো মিডিয়াম সাইজের চিংড়ি নাব ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে নিয়েছি। এখন আমি তাতে দিয়ে দিলাম হাফ চা চামচের মতন লবণ আর এক চিমটি হলুদ। তো এটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এটাকে ম্যারিনেট করবার কোনো দরকার নেই, জাস্ট নুন আর হলুদটাকে একটু মাখিয়ে নিয়ে আমি এটাকে এখন ভেজে নেব। তো তার জন্য ফ্রাইং প্যানে আমি 2 টেবিল চামচের মতন তেল দিয়েছি, সর্ষের তেল, আর তাতে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো চিংড়িগুলোকে খুব লাল করে কিন্তু ভাজবো না, জাস্ট একটু এপিট ওপিট করে হালকা ফ্রাই করে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এই দেখুন, মোটামুটি হালকা ভেজে নিয়ে আমি মাছগুলোকে তুলে রাখছি। এখন ওই সেম তেলে আমি 1 চা চামচের মতন দিয়ে দিলাম পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের স্মেলটাই কিন্তু ডাব চিংড়ির মেইন অথেন্টিক স্মেলটা নিয়ে আসবে। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচি করে রেখেছিলাম, এখন এটাকে একটু ভেজে নেব। তো আমি এতে আরও পরিমাণ মতন খানিকটা লবণ দিয়ে নিচ্ছি, আর এটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে আর পেঁয়াজটা একটু নরম হবে, ততক্ষণ অব্দি এটাকে ভেজে নিচ্ছি। তো মিনিট 2-3 পরে দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন এই পেঁয়াজের মশলাটাকে আমি আলাদা করে তুলে রেখে দিচ্ছি। এদিকে আমি 2 মিডিয়াম সাইজের ডাব নিয়ে নিয়েছি। তো ডাবের মুখটা দেখুন আমি একটু বড় করে কেটে নিয়েছি, আর সেই সঙ্গে ডাবের যে শ্বাসটা ছিল সেই শ্বাসটাকেও আমি একটা বাটিতে তুলে রেখেছি। তো অবশ্যই মনে রাখবেন এই রেসিপিতে কিন্তু শ্বাস সহ ডাব লাগবে, আর ডাবের জলটাকেও আমি একটা কাপে তুলে নিয়েছি। এখন একটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম 1.5 টেবিল চামচের মতন পোস্ত, 1.5 টেবিল চামচের মতন সাদা সর্ষে, আর 1 চামচের থেকে একটু কম কালো সর্ষে। তো কালো সর্ষেটা আপনারা আপনাদের সুবিধা মতন একটু বেশিও নিতে পারেন। আর সেই সঙ্গে আমি ডাবের শাঁসটাও দিয়ে দিচ্ছি। এখন এটাকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তবে বন্ধুরা, আপনাদের যদি মনে হয় এটা একসাথে বাটতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা প্রথমে সর্ষে আর পোস্তটা বেটে নিয়ে তারপরে শাঁসটাও অ্যাড করতে পারেন। আর সাথে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এদিকে আমি ভেজে রাখা চিংড়ি মাছ, পেঁয়াজের মশলাটা আর ডাবের জল নিয়ে নিয়েছি। এখন এই চিংড়ির সাথে সবার প্রথমে মিশিয়ে দিলাম ওই ডাবের শাঁস, সর্ষে আর পোস্তর যে মিক্সড মশলাটা বানিয়েছিলাম সেই পেস্টটা। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের মশলাটা, আর সবশেষে দিয়ে দেবো ডাবের জল। তো আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী ডাবের জল দেবেন। আমি মোটামুটি চায়ের যে ছোটো কাপ হয় সেই কাপের হাফ কাপের মতন, বা বলতে পারেন 50-60 ml মতন ডাবের জল দিয়ে দিলাম। তো আমার ক্ষেত্রে কিন্তু গ্রেভিটা খুব বেশি ঘন হবে না। তো এই দেখুন, আপনারা যদি গ্রেভিটা আরেকটু ঘন রাখতে চান তাহলে আরও একটু কম দেবেন। এখন যথারীতি এই চিংড়ি মাছের মিশ্রণটাকে আমি ডাবে ভরে নিচ্ছি। তো আমি এখানে 12টা চিংড়ি মাছ নিয়েছিলাম, তো ছটা ছটা করে আমি 2 আলাদা আলাদা ডাবে আমি চিংড়ি মাছগুলো ভরে নিচ্ছি। লক্ষ্য রাখবেন যাতে ডাবটা পুরোটা ভর্তি না হয়ে যায় চিংড়ি মাছটা ভরতে গিয়ে। দেখুন আমি ঠিক অর্ধেকটা পরিমাণে ডাবের মধ্যে চিংড়িটা ভরলাম, কারণ এরপরে কিন্তু এটা কুক হওয়ার সময় একটা স্টিম তৈরি হবে, তো স্টিমটা ভেতরে থাকবার জন্য জায়গা দিতে হবে। এইভাবে আমি 2 ডাবেই চিংড়িটা ভরে নিয়েছি, আর এখন 2টোতেই একটা করে কাঁচা লঙ্কা আর 1 চামচ করে সর্ষের তেল দিয়ে দিলাম, এটা জাস্ট ফ্লেভারের জন্যে। আর তারপর ডাবের মুখটা দিয়ে আমি এইভাবে চেপে, ভালো করে চেপে বন্ধ করে দিচ্ছি, আর ভেতরে স্টিমটা যেন বেরিয়ে না যায় সেই জন্যে আমি আটা দিয়ে একটা লুচির মতন বানিয়ে নিয়েছিলাম, আর সেটা দিয়ে মুখটা এইভাবে দেখুন চেপে চেপে সিল করে দিচ্ছি, যাতে ভেতরে স্টিমটা কোনোভাবেই বেরিয়ে যেতে না পারে। তো এই একইভাবে আমি আরেকটা ডাবকেও রেডি করে নিচ্ছি। এখন এই 2 ডাবের একটা কিন্তু আমি মাইক্রোওভেনে বানাবো, আরেকটা বানাবো প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে বানানোর জন্য আমি প্রথমে প্রেশার কুকারে 1-1.5 ইঞ্চি মতন জল দিয়ে দিলাম, আর তারপর একটা স্টিলের এরকম স্ট্যান্ড আমি উল্টো করে বসিয়ে নিচ্ছি, আর তার উপরে আমি ডাবটা এইভাবে বসিয়ে দিচ্ছি। আসলে ডাবের নিচটা একটু অসমান হয়, তো সেই জন্যে এই স্ট্যান্ডটা দিয়ে দিলাম, দেখুন তাহলে কিন্তু আর ডাবটা নড়ছে না। এখন প্রেশার কুকারের ঢাকনাটা ওপরে এইভাবে রেখে দিলাম, ঢাকনাটাকে লাগাবার কিন্তু কোনো দরকার নেই, জাস্ট ওপরে এইভাবে রেখে দিলাম।
আর তারপর 10 মিনিট হাই ফ্লেমে আর তারপরে 30 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি কুক করে নেব। এদিকে মাইক্রোওয়েভ ওভেনে আমি আরেকটা ডাব ভরে নিয়েছি। এখন মাইক্রোওয়েভ মোডে হাই পাওয়ারে আমি এটাকে 20 মিনিটের জন্য কুক করে নেব। মানে প্রেসার কুকারে 40 মিনিট আর মাইক্রোওভেনে ঠিক তার অর্ধেক 20 মিনিট টাইমে এটা হয়ে যাবে। তো দেখুন 20 মিনিট বাদে মাইক্রোওভেনের ডাব চিংড়িটা আগেই হয়ে গেল। তো আমি এটাকে এখন বার করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখলে বুঝতে পাচ্ছেন ভেতরে যে স্টিমটা হয়েছে সেটার জন্য কিন্তু ওপরে আটাটা অনেকটা ফুলে গেছে। এই দেখুন বন্ধুরা টানটানা ডাব চিংড়ি কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই ডাব চিংড়ির জুটি অমৃত সমান। আর এদিকে প্রেসার কুকারের ডাব চিংড়িটাও কিন্তু 40 মিনিটের মধ্যে হয়ে গেছে। বাইরে থেকে দেখতে একটু অন্যরকম মনে হলেও ভেতর থেকে কিন্তু টেস্টটা একদম সেম। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনও ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলের সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো এই দেখুন, এই হচ্ছে গ্যাসে তৈরি ডাব চিংড়ি, এটাও কিন্তু কোনো অংশেই কম নয়। তাহলে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, গুড বাই।